সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করছি সকলেই ভালো আছেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যাক্সেস পয়েন্ট আপনার এ সেটিংসটা না করতে পারলে অথবা সেটিংসটা তখন হচ্ছে না কিভাবে করবেন, সেটা আমি এখন পর্যন্ত দেখাবো। তো আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবেন। তো অ্যাক্সেস পয়েন্টে যখন কোনো অ্যাক্সেস তৈরি হবে না, তখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে প্রথমত রিসেট দিবেন। যদি রিসেট দেওয়ার পরও তৈরি না হয়, তাহলে আপনারা সেটিংসে যাবেন ফোনের। এই মেন সেটিংসে যাওয়ার পরে আপনারা জেনারেল ম্যানেজমেন্ট, স্যামসাং ফোনের ক্ষেত্রে আপনারা এই যে রিসেট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে নেটওয়ার্ক সেটিং, অর্থাৎ এখানে অল রিসেট না, জাস্ট এই মাঝখানেরটা রিসেট নেটওয়ার্ক সেটিং, এখানে ক্লিক করবেন। দেন এক নম্বর সিম থেকে প্রবলেম হচ্ছে না, দুই নম্বর সিম থেকে প্রবলেম হচ্ছে সেটা সিলেক্ট করে এখান থেকে রেস্টোর দিয়ে দেবেন। দেন রেস্টোর দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আবারও ওই সেটিংসে যাবেন। আমি দেখাচ্ছি, গিয়ে এখানে আপনারা যে ডাটা সেটিংটা অবশ্যই এক নম্বরে করে দেবেন, অর্থাৎ আমার এক নম্বর যেহেতু নেটওয়ার্ক আসতেছে না, তো আমি এক নম্বর ডাটা সেটিংটা দিয়ে দিলাম। এবং দেন এখান থেকে আমি আবারও মোর মোবাইল নেটওয়ার্ক, এখানে গিয়ে এখান থেকে আমি রেস্টোর দেবো। তো রেস্টোর দিলেই আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। আর সেটিংসটা রেস্টোর দেওয়ার পরে আপনারা অবশ্যই ফোনটি কী করবেন হচ্ছে আপনার রিবুট দিবেন, অর্থাৎ বন্ধ করে চালু করবেন অথবা রিবুট দিবেন অটোমেটিক, যেটা চালু হয় আর কি। তো অবশ্যই রেস্টোর দেবেন, দেখেন এখানে নেটওয়ার্ক সেটিং আছে, এই সেটিংটি অবশ্যই দিবেন, এখান থেকে রেস্টোর দিবেন। যদি না হয় কোনো কারণবশত, তাহলে আবারও পুনরায় আপনারা এখানে রিসেট অল সেটিংস, এই রিসেট অল সেটিংস দিয়ে দেবেন। এখানে রিসেট অল সেটিং দিলে ফোনের সমস্ত কিন্তু ডিলেট হবে না, যতক্ষণ আপনি পর্যন্ত ফ্যাক্টরি রিসেট দিচ্ছেন, অর্থাৎ এটা শুধুমাত্র সেটিং রেস্টোর হবে। তো আশা করছি বুঝতে পারছেন। যদিও এরপরে প্রবলেম হয়, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।